কই যাবেন ভোটে দিন মতিঝিল ভাই বাস মতিঝিল যাবে নাকি ওই যে পেছনে দাঁড়ান এই যে লাইনে দাঁড়ান ভাই লাইনে দাঁড়ান জানো জানো তুই এত সুন্দর নাই কেন ও বাথরুমে ছিল ও মাই ডালা মিস ইউ বেবি মিস ইউ আচ্ছা বেবি আমি বাসে উঠে তোমাকে কল দিব না এখন রাখি তাহলে ওকে বাই বাই ওকে জানতা বাই মা আই মিট ইউ কি ঢং করা কস আই মিট ইউ হ্যাঁ মা আই মিট ইউ মা আই মিস ইউ আরে তুই বলি আমার হিরো না হিরো না তোর নাম দেখো কিরকম সভ্য ভদ্র বলা উস্তাদের দিকে একবার এমনি করে হারিয়ে গেছে আর তুই তো আদব কায়দা কিছু শিখত নাই উস্তাদের খেলতবা কর উস্তাদের সকালবেলা কি লাগবো তুই জানো না আরে না উস্তাদ খুব ভালো ছিল ভালো বলা দাদা একটা পাল নয় যা শুনলাম যে টিকিট লয় নাকি নয় ছয় করস আরে না নয় ছয় করস ভালো কথা উস্তাদের মুখে খেয়াল করস না ঘটনাটা কি না উস্তাদ ফোন কাজ কাম যেটাই করস দেখে ওই না করি ধরাম রাখাইছে ধরাম রাখাইলে কিন্তু আবার আমার কাছে বিচার দেবো আরে কইছিলাম কি উস্তাদ মানে বাইতেই তো বিয়ে ঠিক করছে এর টাকা পয়সা নেই যে মজ দুই মাস হলো টাকা পয়সা দিতে কি খুশি দাঁত গুনারে বাইস করে বাইতে থেকে বিয়ে ঠিক করছে বিয়ে ঠিক করছে বিয়ে করবে আরে শরম লাগে না উস্তাদ টাকা পয়সা জমছে কিছু আমি কইছিলাম কি আমার বিষয়টা একটু ভাবে দেখেন শুন মালিকের সাথে প্রায় কথা হয়
আমি যাই সব ঠিক আছে রে ওস্তাদ ওস্তাদ একটু নজর রাখেন ওস্তাদ যাই রে হ্যাঁ স্যার ওস্তাদ সব লোক জানো রে সকাল সকালে রান লব ফার্স্ট টিপ তো কাজ গেলাম সকালে তোর লগে বিতলামি করবা যে উস্তাদের শার্টিং খেলাম তা তোর কাম তুই করবি না আরে তাতে সিগনেচার কর তো তুই না করে যাইতে যাস কেন উস্তাদ বাড়িতে শার্টিং খেয়ে আইছে ওন আমার মাজার হাড্ডি খুলে আলাইবো তাতেই করবে এটা এলো ভাই ছাড়ছ না কেন শোন সন্ধ্যাতে আইতাছি উস্তাদ তাড়াতাড়ি আইস সন্ধ্যা দেখা দিছি তো যায় ভাই ভাই ছাড়ে দেবো উস্তাদ বাড়ান তোরা যা আমার স্থানে গিয়ে লো এসকে বুঝছাত একদিন দোয়ার কথা কইলে সারা জীবন দোয়া করা লাগবো তুই মনে করছো আমি বুকা আমি কিছু বুঝি না জানো হ্যালো জানো জানো অনেক নয় আমি তোমার কথা শুনতে পাচ্ছি না হ্যালো মা হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা 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 মেয়েকে নিয়ে ঘরে বসে দিন পারলেই চলবে যে বলেন ইকবাল ভাইয়া আজকে সকালে তো আমার মেয়ে আপনাকে স্বপ্নে দেখেছে হ্যাঁ সত্যি ঘুম থেকে উঠে বললো মা মা আমি ইকবাল ভাইকে স্বপ্নে দেখেছি তা যাচ্ছেন কোথায় আপনারা এই তো ভাইয়া শুটিং এ যাচ্ছি কার শুটিং যে প্রোডিউসার নজরুল দিলের মধ্যে কসম নাকি ছবি উনি বানিয়েছে এই দেখেন না আমার মেয়ে কেমন টানাটানি করতেছে একটু তো কষ্ট হয়েই যায় ভাইয়া আপনার তো অনেকগুলা গাড়ি ভাইয়া তো একটা গাড়ি যদি আমার জন্য মাঝে 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 আর কি সব সময় না ভাইয়া তোমার জন্য তো আমি পুরোটাই আছে ও মা গো থ্যাংক ইউ ভাইয়া সোজি আজকে তোমার কয়টা সিকোয়েন্স আজকে মা কয়টা যেন মা হ্যাঁ 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 ওই যে সাকিব খানের সাথে আজকে যে আসবে গাড়ি কোনটা পাঠাবো লালটা পাঠিয়েন ভাইয়া কি আসবে হ্যাঁ 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 মাও আসবে মাও আসবে আজ ভাইয়া
ভাই আপনি একটু এই পাশে বসবেন। না আপনি বসেন না, একটু ওই পাশে আপনি বসেন না ভাই, আমি এই সামনেই নামবো। আমি কি পেছনে নামবো? আমি কি সেটা জিজ্ঞেস করছি নাকি আপনাকে? পেছন কেন? আর কথা কম করবি, কথা কম কইলে হাইট কাটা যায় কম, বুঝছ? আর কথা বেশি কইলে হাইট বেশি পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়াসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাস যাত্রী, মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ পাকের দরবারে এই দোয়া করতেছি, হে আল্লাহ, এই বাসের সকল যাত্রীকে তুমি সহি সালামতে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দাও, আমিন। আম্মা জান, আপনার হাতটা বাইরে রয়েছে, হাতটা কি ভিতরে নিয়ে আসেন, অন্য একটা গাড়ি এসে হাতটা ভেঙে দেবে, আল্লাহ পাক বেজার হবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, রায়ের বাজার ঝিলপার একটি ইয়াতিমখানা মাদ্রাসা রয়েছে, সেখানে 120 জন ইয়াতিম বাচ্চা পড়াশোনা করছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক বলেছেন, রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তখন আপনাকে একজন হাফেজি, একজন কোরআনে হাফেজ, সেই আপনার মাথার উপরে ছায়া দিতে পারবে, আলহামদুলিল্লাহ। তাই আপনাদের কাছে আমি যে আর্জিটা নিয়ে এসেছি তা হলো, এই সকল ইয়াতিম বাচ্চারা তাদের ভরণ পোষণের জন্যে, তাদের খাওয়া দাওয়ার জন্যে যে খরচ লাগে, ইয়াতিমখানার কর্তৃপক্ষ তা একা বহন করতে পারে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাই আপনাদের কাছে আমি রসিদ নিয়ে এসেছি, আপনাদের কাছে আমি দুই হাত পাচ্ছি, আপনাদের যার যা সামর্থ্য হবে, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, আপনারা তাই দিয়ে সহযোগিতা করবেন। ভাইজান, যা পারেন ইয়াতিম বাচ্চাদের জন্য কিছু দান করুন, আম্মা জান কিছু দান করুন, আম্মা জান রোজ হাসরের দিনে এই দান কথা বলবে, আলহামদুলিল্লাহ। এই যে এক ভাই 5 টাকা দান করেছেন, আমার আর এক বড় ভাই 10টি টাকা দিয়েছেন, আপনাদের কাছে আসছি। আম্মা জান, যদি দয়া হয়, ছোট ছোট ইয়াতিম বাচ্চারা হাফেজি পড়ছে, তাদের জন্য কিছু দান করে। কি ভাই, রসিদ তো দিলেন না, কমিশন কত আপনার? সিসি ভাই জান, এসব আপনি কি বলছেন, কমিশন দেবো কেন? যদি লাগে আপনি নেন, ভাই জান আমি নেমে যাব, কিছু দিতে পারেন, দিতে পারেন ভাই জান, আম্মা জান যদি কিছু। বাড়ি হুজুর, খুব তো কামিয়ে নিলেন। এদিকে লোকাল বাস পাইছো নাকি? হ্যাঁ, ফকির টকির সব উঠে দিতেছ, যাও। আপনি শুধু কাহিনী করতেছেন ভাই, আমার শুধু শুধু মানে একটা থাপড়ায় দাঁত ফলাই দেবো। একটা কথা জিজ্ঞেস করবে? জি ভাই। ভাই, গাড়ির মধ্যে কেউ এইভাবে কথা বলে? কিভাবে বলে? এই যে এত জোরে জোরে কোনো ভদ্রলোক কথা বলে না, তাহলে আপনি কেন বলছেন ভাই? এটা ভদ্রলোক না তো, আমি ওই ক্যানভাসারটার মতো অভদ্রলোক, ওনার চিৎকারটা আপনি যেভাবে সহ্য করলেন আমারটা একটু সহ্য করে। দেখুন, এটা কোনো কথা হলো না। এটা কেমন কথা হইল? আপনি কি ক্যানভাসের সঙ্গে আপনার তুলনা কেন করেন? তাই আমিও তো ক্যানভাসার। কি বলেন আপনি? আপনি দেখতেছেন না, ভদ্রলোক চিৎকার করে কথা বলতেছি আমি, আপনি দেখতেছেন না? এটা আমি 10 টাকা দিয়ে এখানে টিকিট কেটে বসছি, আমি চিৎকার করবো, শুভ ঘুমাবো, দাঁড়াবো, লাফাবো, আপনি কি মিয়া ফালতু কথা বলেন? আপনি কি অন্য সিটে বসে ফালতু বলছেন? 10 টাকা গাড়িতে উঠে একদম ইয়ে করে ফেলেছে। তাহলে আমার কি আপনার মতো বিয়া বসে আমরা টিকিট কাটি নাই? কই টিকিট দেই? আপনার দেখা দেই আপনি হেল্পার? ফালতু কথা, আপনি বিয়া টিকিট গাড়ি স্টপ করে দিয়েছেন। 10 টাকা গাড়ি কিনছে? 10 টাকা দিয়ে আমি গাড়ি কিনি নাই, আমি এই জায়গাটা কিনছি। আপনি জায়গা কিনেন নাই? আমি এই জায়গাটা কিনছি। কথা বলেন না আপনি। ঠিকই তো বলেছে, উনি টিকিট কেটেছে না, টিকিট কেটেছে, উনি ওই সিটে হাসবে, লাজবে, ওনার ব্যাপার, ওনাকে তো লাগছেন কেন?
আপনি কথা বলেন কেন? আমি তো বলবো ওদিকে 10 টাকা দিয়ে গাড়ি কিনে নিয়েছেন কি নিয়েছেন তো টিকিট কাটা আপনি তোমার মত না কি হয়েছে আবার কথা বলেন কোন কথা বলবেন না কেলবা স্যারের চিৎকার ভালো লাগে না মানে চিৎকার ভালো লাগে না আপনি আপনি বেশি বলছেন বেশি না কম করুন না যা বললেন একটা ফলাই দেব জানলা দিয়ে বেশি কথা বলে আপনি মানে চিনেন আমি বাসায় রেখে আসছি হাত আপনি দেখেন দেখতেছেন আপনি আমি রেখে আসছি না ভাই ঠিক আছে ভাই আপনি থামেন আপনি থামেন ওরে আমি দেখতেছি আপনি থামেন ওরে আমি দেখতেছি আপনি থামেন ভদ্রলোক আছে আপনি দেখেন আপনি মহিলা কথা বলেন না তো প্লিজ এই মহিলা মানে এই মহিলা মানে বাকি হচ্ছে শান্তি মতো সাথে দেন আমার করে ভাই প্রাইভেট কারে উঠেন পাবলিক গাড়িতে উঠেন না ঠিক আছে আপনি আমি দেখতেছি আচ্ছা দেখেন আপনি আমিও দেখবো চলেন আপনি কি দেখতে পারেন জানা আছে ভাই ভাই সকাল বেলা আমার ঘরে এই অত্যাচার বউর সাথে বুঝছেন হিরো এই যে দেখ এই যে বাইরে উঠবা লাগছে আর সর্বনাশ কি যে হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাই চুপ ভাই ভাই একদম একদম ভাই তুই বলেছে কেডা ভাই কে তুই বলেছে আরে ভাই কোন না কে কেরা তুই তো বলেছে ভাই ভাই রে ভাই স্বীকার করেন কেরা ফলাইছে কত কত থেকে লাগে এই ভাই যা সবগুলো বান্দা নাও মাছের থেকে ভাই কে তুই বলেছে ভাই কত করে গেলি এত চিৎকার করতেছো কেন ভাই তুই বলেছে কেডা এখানে ভাই 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 কোন সময় মাইরা মরে যে গিরুল নলি মলি আপনার হাতের মধ্যে ধরাই দিচ্ছে এই কেছে এই কেছে আর আমরা কি চুপচাপ দাঁড়া দেয়া দেব ভাই কেছে কেছে একদম মেটা চুপ একদম মাইরা নলি নলি ছোড়া লাগ এত কথা বলো কেন তোমরা হাজি পল্টু কেটেন না তো কিছু পল্টু কেটেন আমি ওর আপন বড় চাচ্চু ভাই আমার নাম হাজি মিন্টু আমি ওরে এখন ফোন করব ভাই ভাই ফোন করার দরকার নাই ভাই তো ফোন করুম না মানে তোমরা এরকম বাসের মধ্যে উঠে মানুষের এরকম জিম্মি করে চিৎকার চিৎকার করবা বাস থামায় রাখবা তুতু বলাইছে ভাই তুতু তোমারে কি দেখে বলাইছে নাকি কেউ এতগুলা মানুষ বাসে আটকে তুমি চালি মারতেছো নামো পাশে থেকে নামো তোরা তো ভালাইছে ভাই এটা আমার তো তুই তো ভালাইছে তোমার দেখে বলেছে নাকি তোমার দেখতে কি এমন নামো ভাই ব্যাপারটা একটু তাহলে আপনি ইয়া করেন না ফোন করেন না ভাই চালাও নামো 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 ফোন করেন না ভাই একটু দেখে দিলে নামো তুমি ভাই বহুত দিন পর একজন মানুষ হয়েছি ভাই এরকম জুলুম যে ভাই কিভাবে এরা শুরু করছে যেটা কোয়ার মতো না ভাই এ গইতা স্যারে আমরা একদম অতিষ্ঠ ভাই রাস্তা দিয়ে যাইবে লাগছে হয়তো কাকে পায়খানা করছে কয় গাড়ি থেকে থুতু ফেলাইছে আইতে যাইতে বুঝছেন পাড়ার বুতাই যেরকম পিছে না এরকম আমাকে পিছে ফেলায় ভাই 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 আপনি আমাকে দিকে খেয়াল রাখেন ভাই আপনি দালালি করেন না আপনি এতক্ষণ ওদের পক্ষ নিছেন এখন আবার এখানে এসছে যান যান চুপচাপ পয়সা গাড়ি চালান ভাই যে কি কর না ভাই যান যান ভাই একটু খেয়াল রাখেন ভাই আরেকটা কথা আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞাই থুতুটা বাইরে ফেলছিল ওটাকে ভাই আমি ফেলাইছিলাম ভাই আপনি কেন বাইরে থুতু ফেলাইতে গেছেন না বুঝে ফেলাইছি ভাই আপনি অবশ্য চিনেন ওরা তো আপনার এখন কাবাব বানায় ফেলাইতো পুরা আমি না থাকলে ওরা হচ্ছে আমার ছোট ভাই চাচাতো ভাই হাজি পল্টুর পায়ের নিচে সারাক্ষণ পড়ে থাকে আমি হচ্ছে হাজি মিন্টু আমি না থাকলে তো আজকে আপনার খবর হয়ে গেছিল নেক্সট টাইম আর কখনো এটা করবেন না মিয়াপুরা বাসের মানুষদের বিপদে ফেলাই দিতেন আপনি আজকে যদি আমি না থাকতাম তাহলে কি হতো এরপরে যদি মুখে থুতু আসে কিলা খাই ফেলবেন কিন্তু জানলা দিয়ে কখনো ফেলবেন না আজকে আমি না থাকলে কি হইতো আপনার অবস্থা মিয়া বাচ্চা গেছেন মিয়া ভাইয়া ছিল বাইরে তো আমি প্রথমেই চিনবার পারছি আজকে তো বডিকা বাবা বানাইতো ঠিকই করছেন ভাই বাইচা গেছো জানে বাইচা গেছো তোমার মিয়া ভাইয়ের পায়ে ধরে চুমা খাওয়া উচিত মিয়া ভাই আপনি বাঁচাই দিছেন আমগো ভাইয়া উদাউদি ঝামেলা ঝুমেলার ভিত্তে করতে উঠে গেলে আজীব তো সপ্তাহ মানে শুরু করছে মানে আমি আপনি চিনতে পারি আপনারে কিছু বুঝতে হবে না আমি তো একটা অভদ্র লোক আপনি সামনের দিকে তাকায় থাকেন চুপচাপ থাকেন না মানে আমি আবার চুপচাপ ভাই আমি ভুল হয়ে গেছে ভাই আমি বুঝছি তো আপনি ভুল হয়ে গেছে তাকান সামনের দিকে কিন্তু ভাই এরপরে কিন্তু সত্যি আমি আপনার খবর করে ভাই 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 আমি আমার বাবার একমাত্র ছেলে ভাই 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 সামনের দিকে তাকায় সোজা বসেন কোন দিকে তাকাবেন ভাই আমার ভুল হয়ে গেছে ভাই
ভাই ওনাকে তো দিয়েছি মাফ করে বস না মাফ করে দিয়েছে বস মানুষ তো ভাইয়া ভাইয়া দিন না মাফ করে দিয়েছি তো থ্যাংক ইউ ভাইয়া পান খাবেন থ্যাংক ইউ খালাম আমি পান খাই নাই বসে আচ্ছা আপনি কি মিউজিক ভিডিও করেন নাকি না রে বাবা না আমি তো ভিডিও করি না তো ফিল্মে কাজ করি তাই নায়িকা কটা ছবি করেছেন এই তো মা কটা জানো মা এই তো চার পাঁচটা করেছে জি ভাইয়া জি সাকিবের সাথে ওছে আর তাই না ও আচ্ছা এখন শুটিং এ যাচ্ছে ও এখন শুটিং এ যাচ্ছে জি ভাইয়া দেখেন না কোথায় লোকেশন কোথায় আপনাদের ও এফডিসিতে ভাইয়া ও আচ্ছা আচ্ছা আমার না খুব ইচ্ছা একদিন এফডিসিতে চলেন না আজকে আমার অফিস আছে আরেকদিন ভাইয়া প্লিজ না আরেকদিন চলেন না ভাইয়া তো আপনারা এফডিসিতে যাবেন শুটিং করতে তো এই বাস তো মতিঝিলে যাচ্ছে এই বাসে যাচ্ছেন কেন আমরা তো হিরোর বাসায় যাব ওই হিরো কি নিয়ে ওরা মেয়েকে নিয়ে আমরা এফডিসিতে যাব জি ভাইয়া ও আপনাকে ছাড়া হিরো যেতে চায় না না হিরো আমাকে ছাড়া কিছু বুঝেই না সো সুইট থ্যাংক ইউ প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি ভাবে রঙিন হলো যে আশা দুজনের মিতালি হয়েছে ভালোবাসা কি করে দুজনের স্বপ্ন যে মিলে গেল চেনাই পৃথিবী দেখি যে নতুন হলো যত কথা বলি হয় কবিতা ভালো লাগে জীবনের ছবিটা সুরে সুরে কথা গান হয়ে যায় সব কিছু আজ মন ছুঁয়ে যায় নিজেকে লাগে না যে আর কা বেটা তোর আগে একবার মস্তঙ্গ হাত থেকে বাঁচাইছি ওই সময় শালা দালদালি করছিলি কিছু কই নাই তুই এইভাবে গাড়ি চালাই নাকি বেটা পুরো ফিলিংস নেই কেটে গাড়ি চালা বেটা গাড়ি চালা চুপ কর আপনি এমন ভাবে কথা বলে রাখছেন মনে করেনি আপনার নামাজ এখন
আপনি কি মহিলা মানুষ? যা করবেন তাই করা লাগবো, জেনে খুশি নামা লাগবো। আমি মহিলা হয়নি, এটা আমার অপরাধ। আমি টাকা দিয়ে টিকিট কাটি নাই, আমি সামনে থেকে রিক্সা ভাড়া দিয়ে এখানে আসবো নাকি? আপনাদেরকে আমি কইছি যে আপনারা আমি টাকা মতো লয়ে যাবো। আরে ভাই টাকা মতো নামেন, ওইন থেকে আইটা হেন 20 কদম। ভাই একটু ব্রেকে পা দিলে তো মানতে পারি ভাই, একটা সেকেন্ডে রিক্সা দিব না, দেড় স্টপ ইচ্ছে হয়নি। প্যাসেঞ্জার দিকে উঠিয়ে পারছ না? স্টপ ইচ্ছে না, নামান যাইবো না। মারা রোজাত কি আজব আজব লোকজন রে, জায়গা মতো না নাই মেয়ে, দার দার ঘরে দোকানে কি আসার জন্য ভাই। আপু তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ এটা আমার কাজ, দেখো ভাই সবাই আসি। হ্যাঁ ভাই জান ফোন দিব ভাই যান মানে জানেন একদম চাপা বাস। আচ্ছা আন্টি আপনি বলেন, সে যদি হাজি মিন্টু হইতো না হারজি বলতো কি জানি বলবো, সে হলে বাসে চড়বে কেন? তার তো থাকবে, সে চড়বে হচ্ছে ওই যে মার্সিডিস এলিয়ান, কত গাড়ি আছে না সে বাসে চড়ছে, আর তার কত ব্যবসা থাকবে, জাহাজের ব্যবসা, আদার ব্যবসা, যাই আন্টি ফোন নাম্বার নিয়েছেন ভালো কথা, কিন্তু আবার ফোন টোন দিয়ে একটা ঝামেলা করে যাবেন, কোনদিন জানি আবার পেপার পত্রিকায় চলে আসে। হ্যাঁ ঠিক আছে মা। বরাবর বরাবর ওস্তাদ, ওস্তাদ সার দিন আইতাছে মার্সেস সর্বনাশ, কি করে বালাইছি তো সিগন্যাল ক্রস করে বালাইছি, মাল খাওয়ার জন্য অস্থির ওস্তাদ। আহেনা আহেনা গাড়ি মুগি এই যাইতাছে, আরে আল্লাহ জানে রে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাগজপত্র? কাগজপত্র তো স্যার গাড়ির মধ্যে রাখি না স্যার, মালিকের বাসায় থাকে স্যার। তাহলে কেমনে হবো গাড়ি চালাবেন আপনি, আপনি বাসায় কাগজপত্র রাখলে কিভাবে হবে? ঠিক আছে স্যার গাড়ি আমি চালাই, কোনো সময় কেউ ধরেও না স্যার, কারণ আপনার ইকবাল ভাই তো চিনেন? হ্যাঁ চিনি, ইকবাল ভাই খুব কাছের মানুষ আমার মালিক। বস শর্মা সিগন্যাল ক্রস কিছু যে সাথে কামাল আছে, আপনি একটু কথা বলেন প্লিজ, একটু একটু কথা বলেন। হ্যালো, ও খালেক ভাই, আরে এটা আপনার গাড়ি তাই? ও খালেক ভাই গাড়ির কাগজপত্র ড্রাইভারের কাছে রাখেন না কেন, কেন সমস্যা আছে? হ্যাঁ কাগজপত্র লাগবো না, বড় স্যার থাকলে তো ঝামেলা হয়ে যেত। আচ্ছা আর সন্ধ্যাবেলা ওই যে মোহাম্মদপুর মনে আছে তো কেন? আচ্ছা ওকে ভালো থাকে, আসসালামু আলাইকুম খালেক ভাই। আর ঠিকঠাক মতো গাড়ি চালাইবা, আর খালেক ভাইরে কইবা কাগজপত্রগুলো যাতে তোমার কাছে রাখে, কারণ সবসময় তো আমরা থাকুম না ঝামেলা হয়ে যাব। ঠিক আছে ওকে সালামু আলাইকুম। হিরো দেখলি তো যে বছরের বছরের সাথে ফোনে মিলে দিলে আমার মাথাটা খারাপ হয়ে গেল, মুরগি যেরকম জানা নিছ এমনি করে গেল, আরে বছরের চিনে নাও সত্যের হস্তের হলো হইল, আমরা কার কাম করি আলা বুঝ। সিরাজ ভাই নাকি বলেন তো ওই কে জবের ব্যাপার পাশতে পাচ্ছেন না, ছোট ভাইকে পাশতে পাচ্ছেন না? আমি তোতা তোতা মিয়া কেমন আছেন? এ চলছে খুটখুট 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 করে, আর বুঝলেন না লোক ফোন কেন করিনি, আর বলেন না সে এক জবের স্টোরি মনে করেন, ওই মনে করেন এক বিকালবেলা হাঁটতে গেছি তো আমার ছোট বোন এসে দেখি আমার ছোট বোন ওই যে শিম খেয়ে ফেলেছে, না না শিম খাইলে মনে করেন নাক দিয়ে কামড়ে ভেঙে ফেলেছে, তো যা তা কষ্টে আপনার লম্বর জোগাড় করেছি। তারপর ভাই কেমন আছেন? হ্যাঁ সিরাজ ভাই আমি তো এখন ঢাকায় এসেছি, এ ঢাকায় এসেছি ওই যে মোহাম্মদপুরে জাপানের বস্তিতে আছে না ওখানে তোমার সুমি খেলা থাকে, হ্যাঁ ওখানে উঠেছি। আপনি এখন কতি মতি জেল? আরে আমি এত যাচ্ছি মতি জেল, ভালো হয়ে আছে বুঝেছেন, জোবের কথা আছে মা, মানুষের এত কথা বলে খুব জোরে জোরে কথা আছে বুঝেছেন। আচ্ছা বলেন তো আপনি কোথায় থাকবেন, কই
কেমন থাকবেন? হ্যাঁ হ্যাঁ শাপলা বাগানটার কাছে থাকেন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি। আমি কোতি, আমি কোতি, আমি কোতি, আমি কোতি। আস্তে কথা বলুন না, এভাবে জোরে কথা বলে বাসের মধ্যে কেউ, একটু আস্তে কথা বলুন, আমার ওয়াইফ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি, যান না গো। চিল্লাচিল্লি করে কথা বলার জন্য এত বড় একটা ঝগড়া লাগলো, আবার আপনি চিল্লাচিল্লি করে কথা বলতেছেন, সারা মানুষকে ডিস্টার্ব করতে শুনতে পাচ্ছি। আস্তে কথা বলেন, শুনতে পাচ্ছি না, আস্তে কথা বলো, আস্তে শুনতে পায় না। একটু শেষ করি, মোবাইলে টাকা শেষ করবেন, কিন্তু আস্তে কথা বলবেন, ঠিক আছে? একটু কথা বলি, কথা বলবেন, আমি আস্তে কথা বলি, পাশের লোকজনকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। সিরাজ ভাই আপনি আরে কম শুনেন নাই, কেটে গিলছে আবার জোরে, টাকাও শেষ হয়ে গেলছে, আমি কি করবো? টাকা শেষ হয়েছে, আমি কি করবো? নতুন এসেছে, বুঝতে পারছেন না? নতুন এসেছেন তো আমার কি, চুপ করে বসেন। সকালবেলা সালা কার মুখ দেখাইছি? আমি অমুক রংবাজের ভাই, আমি অমুকের ফল্লা দমনা, মাথাটাই খারাপ ফেলেছে। বউর সাথে সকালবেলা কেসাল দিয়েছে, আকিছে একটা সাল, আরেকজন আইছে আরেকটা সাল, মানে এই কামই করুন না, ছেড়ে দেবো। সারাদিন মানুষের সাথে হালার পেশালের মতো লাগে। আই ডাইরে পাই দেখ, তোমরা রাজশাহীবাসীর প্রেম দেখাচ্ছ, রাগ দেখনি। কিরে তুই এনে কি করস? তোর পোশাকে ডাকে এই সরেন তো দেই, আবার তুই কই যা? তুই এনে কে লা নিউ মার্কেট কে যাচ্ছি? কেন নোট কিনবার? নিউ মার্কেট যাস তো এই বাস কেলা? আমার বোকা ভাই চস, এই বাস তো মতিঝিল, মতিঝিল যা কি জানি ভুলে উঠে গেছি গা, চিনি না তো, পুলিশ তোর বাসে উঠছি, মাইর লিয়া হে মাইর লিয়া যায়। তুই আমার নালা পাইছিস নাকি? তোর এই কেলাসে আমি পাস করে আইছি, বুঝছস? দেখছেন ভাই, আমার ভাই সপ্তাহ সামনে আমার কেমনে কালার করতেছে। হ্যাঁ যে কত ছেলে গুলোকে প্রেম করে বেড়াতে, সে কোনোদিন কিছু কইছি কইনিকা মারেবি কইনিকা আজকে ভাই জালুই মারে, আজকে কমু তো তোমার কথা কই দিবি, মানে কি কমি তুই? তুমি ওর যে কতটি গার্লফ্রেন্ড আছে না, একটার কথা একটার কাছে কমু দেন ভাই, এরি বলে আমার ভাই ঘরে বসে ঘরে নিয়ে করবে, এই এখন এই রাস্তা আর মে থামেন তো, সবকে সামনে আমার কেমন অপমান করতেছে, ছোট বোন ওই চুপ থাকেন, আমগো ব্যাপারে না, আপু সি মামলা কথা বুঝছেন? আপনাদের ব্যাপার আপনি, মানে তুমি আমার সবকে সামনে ছোট করতেছো, তুমি ডাকবা কেন খুললা দিতেছো সবকে সামনে? আরে ঘরে ভাই যা নই যা দাও, কি করি ভাই, আমি তো চিনি না কিছু ভাই, আপনার মাইতে দিইবেন ভাই, আমি আছি না, ওর লগে যাবি কেলা? তুমি আছো মানে তুমি আবার কি আর ভাই, এটা কোন কথা কইলি তুই? এত বড় সাহস তোর? কোন জন আমার ভাই, বাসের মধ্যে কি বেচা আছে তোর? থাকেন ভাই, আপনি আমার যদি দেন নাই ভাই, বাসটা সামান তো ভাই, দেন তো ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এটা কি করতেছ? সিটি বাসের যাত্রী ভাই ও বোনেরা, আপনাদের মধ্য থেকে মুসলমান ভাইদেরকে আমার সালাম, হিন্দুদেরকে নমস্কার, আর অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে আদাব। আজ আমি আপনাদের জন্য যা নিয়ে এসেছি তা হচ্ছে একটি বই। বই মানুষকে সমৃদ্ধ করে, মানুষের মন মানসিকতাকে উন্নত করে। আর আমার কাছে যে বইটি রয়েছে সেই বইটির নাম হচ্ছে মানুষ চেনার চাবিকাঠি। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যাদের সাদা রং পছন্দ তারা কেমন হয়, যাদের কালো রং পছন্দ তারা কেমন হয়।
মাছ মাংস দুধ একসাথে খেতে হয় না কেন, মেয়েদের চুলে হাত দিতে হয় না কেন, পুরুষ মানুষের সামনে মেয়েদের খেতে হয় না কেন, এছাড়াও আরও জানতে পারবেন মানুষের চুল নাক চোখ ভ্রু দাঁত ঠোঁট আর সব কিছু দেখে কিভাবে করে মানুষকে চিনতে হয়। এছাড়াও আপনারা আরও জানতে পারবেন যে মেয়েরা বাবার মতো দেখতে হয়, ছেলেরা মায়ের মতো দেখতে হয়, তারা কতটা সৌভাগ্যবান সৌভাগ্যবতী হয়, পা ছোট হলে কেমন হয়, বড় হলে কেমন হয়, লম্বা হলে কেমন হয়, গোল হলে কেমন হয়, সব কিছু আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন। জি, বইটি লিখেছে ভারতের বিখ্যাত লেখক রতন পাল এবং রবিন খান। দাম কত? এই বইটি হচ্ছে সাগর পাবলিশার্স এর একটি প্রযোজনা। এই বইটির গায়ের মূল্য হচ্ছে 20 টাকা, কিন্তু এই বইটি মার্কেটিং এর জন্য তারা শিক্ষিত যুবকদেরকে ডিসকাউন্ট দিচ্ছে। সো ডিসকাউন্টের কারণে আমরা অনেক ভালো ডিসকাউন্ট পাচ্ছি, আপনাদেরকে আমরা বইটি অনেক কম দামে দিতে পারবো, মাত্র 10 টাকায়। 10 টাকা 10 টাকা 10 টাকা। আপনারা কার কার লাগবে, আপনার জায়গায় বসে একটু হাত তুলবেন। হ্যাঁ জি, ওই ওইখানে একটি ভাই বললেন। দিচ্ছি ভাই, আসছি আমি। আমার একটু দেন ভাই। হ্যাঁ জি, দিচ্ছি। রবীন রহমানের নাম ওই যে কি একটা ছবি জানি করলো না কয়েকদিন আনে, কি যেন নাম, কি যেন নাম, হ্যাঁ মনে হচ্ছে ওই হাড্ডি ভাইঙ্গা গুড্ডি রহমান, হ্যাঁ শাকিব খান সাহেব, ওটা তো আমার ওই ফ্রেন্ড রবিনই প্রযোজনা করেছে। এখনো আরো মনে হয় আরেকটা ছবি শুটিং করতেছে, সেটা হচ্ছে খ্যাতি রাইলে আইলে ফেলে, আরো কয়েকটা যেন কি করতেছে, অনেক 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 প্রজেক্ট ওদের, বুঝছেন। এতক্ষণ আসলাম ভাইয়া কথা বললেন না, আমি আপনার কথা বলবো। আমি মুখ দিয়ে একবার বললি রবিন আপনাকে, আমার একটা কার্ড আপনি দেখে নিন। আমি কিন্তু ফোন দিব ভাইয়া। অবশ্যই অবশ্যই ফোন দিবেন, আমি রবিনকে বলে দিই। पल में यूं दीवाना मैं हो गया, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। तुम्हें जो मैंने सोचा, तुम्हें जो मैंने माना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। নাম্বার আছে নাকি গুলিস্তান? হ্যাঁ আসি।
যোগাযোগ রেখো কিন্তু। হ্যাঁ ভাইয়া, রাতে ফোন দিলে সমস্যা নেই তো ভাইয়া? কি যে বলো না। আসি ভাইয়া। আবা একটু পরে তো নেমে যাবেন মতিঝিল। না না, কাল কাল একই টাইমে যান না বা। জি আমি কালকে এই টাইমে আমি থাকবো, অসুবিধা নেই। কালকে আমি আমার নিজের গাড়িতে যেতে পারি। দেখ হিরো, তোর একটা নুলা বই না ছিল না রে? আর বিয়ে শাদী হয়ে গেছে? তোর একটা কইছিলাম যে তোর বইনের বিয়ে সব আমার কইস। শুনে না পা, মানে আপনার সাথে কথা কয়ে পারবো না, আমার হেল্পারের সাথে কথা কম তাও কথা বলে দিবেন না। আরে আবা আপনি চিন্তা করেন না, বুঝছেন? আপনি আছেন আর অ্যাক্সিডেন্ট হইবো না, একটু জায়গা মতো দেবো সব আপনি দেখেন। আপনাকে সবসময় লালই পছন্দ করেন না, কানের দুল লাল। ঠিক আছে ভাই, আপনারা যখন পছন্দ করেন না আর কথা কম না। শেষ বাংলাদেশ মতিঝিল মতিঝিল স্বপ্ন হবে ওটা নাকি? হ্যাঁ।